কাতার বিশ্বকাপ জয়ের পর সময়টা এখনও স্বপ্নের মতোই কাটছে আর্জেন্টিনার। সবশেষ ঘরের মাঠে দুই প্রীতি ম্যাচেও জয়ের ধারা বজায় রেখেছে লিওনেল স্কালোনির দল। এবার ফিফা উইন্টার অংশ হিসেবে আগামী মাসে এশিয়া সফর করবে আলবিসেলস্তারা, যেখানে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসি মার্টিনেজরা। এরই মধ্যে প্রীতি ম্যাচ দুটির স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন, যেখানে লিওনেল মেসির অধিনায়কত্বে দলে জায়গা হয়েছে অনেক নতুন মুখে। আবার একই সাথে এই স্কোয়াডে নেই অনেক পরিচিত মুখ। আর্জেন্টিনার ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে খেলার কথা ছিল আলেজান্দ্রো গার্নাচোর, তবে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাড়পত্র না পাওয়ায় দলে যোগ দেওয়া হয়নি আলেজান্দ্রোর। এশিয়া সফরের দলে রাখা হয়েছে তাকে, ফলে অস্ট্রেলিয়া কিংবা ইন্দোনেশিয়া দুই ম্যাচের কোনো একটিতেই জাতীয় দলে অভিষেক হয়ে যেতে পারে 18 বছর বয়সী উইঙ্গারের। এদিকে দলে ডাক পেয়েছেন ফরাসি ক্লাব পিএসভির গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ, অলিম্পিক মার্সেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি এবং লেন্সের ফাকিন্দো মেসিনা। এছাড়া ইতালিয়ান সিরিয়া চ্যাম্পিয়ন নাপোলির স্ট্রাইকার জিওভানি সিমিওনেকেও রাখা হয়েছে এশিয়া সফর স্কোয়াডে। তবে চোট সমস্যা দলে নেই বেশ কিছু মুখ। পাওলো দিবালা ও আলেজান্দ্রো গোমেজকে মিস করবে আর্জেন্টিনা। এছাড়াও দলে নেই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ফ্রাঙ্কো আর্মানি, লিসান্দ্রো মার্টিনেজ ও ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ। 27 সদস্যের এই দল বিশ্বাসী নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আলবিসেলস্তারা। প্রথমে ম্যাচগুলো বাংলাদেশে আয়োজনের কথা উঠলেও স্টেডিয়াম সংস্কার জটিলতায় তা আর হয়ে ওঠেনি, ফলে ইন্দোনেশিয়ার সাথে ম্যাচটি অনুষ্ঠিত হবে জাকার্তায় আর অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি হবে চীনের বেইজিংয়ে।